বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন ক্লাসে সকলকে শুভেচ্ছা অভিনন্দন। আমি মুসাম্মদ আয়েশা সিদ্দিকা, গঙ্গাচড়া বিএম কলেজ, প্রভাষক, হিসাবরক্ষণ। আজকে আলোচনার বিষয় ফিনান্স, ব্যাংকিং, বিমা বিষয়ে আমরা আলোচনা করতেছি। স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী যে অর্থায়ন, এটা নিয়ে আলোচনা করতেছিলাম। গত ক্লাসে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে স্বল্প মেয়াদি মেয়াদ কি, দীর্ঘমেয়াদ মধ্যমেয়াদি অর্থায়ন বলতে কী বোঝায় এগুলো জেনেছিলাম। তারপর বাণিজ্যিক পত্র, সূচক, আরও কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে দেখি তোমাদের সঙ্গে আলোচনা করব যে স্বল্পমেয়াদি অর্থায়নের উৎসসমূহ আলোচনা করো, মধ্যমেয়াদির উৎস এবং দীর্ঘমেয়াদি উৎসসমূহ নিয়ে আজকে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব, ঠিক আছে? তো শুরুতে আলোচনা করি যে স্বল্পমেয়াদি অর্থায়ন। আমরা জেনেছি যে স্বল্প, অল্প সময়ের জন্য, এক বছর বা তার কম সময়, এটা হচ্ছে কি স্বল্প, তাই না কি? তো এর উৎসগুলো কী কী? যেমন যে স্বল্পমেয়াদি যে তোমার অর্থ সংস্থান আছে, একটি ব্যবসা প্রতিষ্ঠানের কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তোমার যে স্বল্পমেয়াদি অর্থায়নের প্রয়োজন পড়ে। এই যে স্বল্পমেয়াদি অর্থ সংস্থানের উৎসের বেশ কিছু পয়েন্ট রয়েছে, এই পয়েন্টগুলো নিয়ে আমরা একটু তোমাদের সঙ্গে আলোচনা করব, ঠিক আছে? তো মালিকের এক নম্বর পয়েন্ট হবে মালিকের নিজস্ব তহবিল। এর উৎস কি? মালিকের নিজস্ব তহবিল। মালিক প্রয়োজনে নিজস্ব তহবিল থেকে ব্যবসায়ের স্বল্প মেয়াদে অর্থের যোগান দিতে পারে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব থেকে। ব্যবসায়ীগণের মধ্যে মাঝে মধ্যে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব থেকে তার স্বল্প ঋণ গ্রহণ করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারে। তৃতীয় হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। এই যে বাণিজ্যিক ব্যাংক স্বল্পমেয়াদি ঋণের অন্যতম উৎস। বাণিজ্যিক ব্যাংকটা কি? স্বল্পমেয়াদি ঋণের অন্যতম একটা উৎস। পরের পয়েন্ট আছে যে ব্যবসা ঋণ। ব্যবসা ঋণটি কি? স্বল্পমেয়াদি অর্থ সংস্থানের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস হলো কি? ব্যবসায় ঋণ। একজন ক্রেতা যখন বিক্রেতার নিকট হতে ধারে পণ্য গ্রহণ করে, তখন এই ধরনের ঋণ হচ্ছে কি? ব্যবসায় ঋণ, ঠিক আছে? ছয় নম্বর পয়েন্ট হচ্ছে যে বেসরকারি সংস্থা থেকে ঋণ। বেসরকারি যে সংস্থার মধ্যে যেমন আছে যে ব্র্যাক ব্যাংক, আশা, তারপর তোমার গ্রামীণ ব্যাংক ইত্যাদি, এগুলোই অন্যতম অল্প সময়ের জন্য। এরা গ্রামের মানুষদেরকে কী করে? স্বল্প মেয়াদি অর্থ সংস্থানের ব্যবস্থা করে, অর্থ ব্যবস্থা করে দেয় অর্থ তহবিলের, ঠিক আছে? সমবায় ব্যাংক, সাত নম্বর পয়েন্ট কী হচ্ছে যে সমবায় ব্যাংক হচ্ছে ছোট ব্যবসায়ী ও শিল্প প্রতিষ্ঠানের অনেক সময় প্রয়োজনে স্বল্পমেয়াদি যে তোমার অর্থ সংস্থান করে থাকে। আট নম্বর হচ্ছে সম্পত্তি বিক্রয় বা বন্ধক। সম্পত্তি বিক্রয় এবং বন্ধকের মধ্যে অর্থ অল্প সময়ের জন্য অর্থ সংগ্রহ করা হয়েছে। ধরো যে কারো কাছে তোমার একটা জমি আছে, এই জমিটা কারো কাছে এক বছরের জন্য বা তারও কম সময়ের জন্য বন্ধক রেখে, বা অন্য কোনো কিছু জিনিস তোমার সম্পদ আছে, এগুলো বন্ধক রেখে তুমি অর্থ সংগ্রহ করতে পারো অল্প সময়ের জন্য। এটা হচ্ছে কি? গ্রামীণ ব্যাংক। বাংলাদেশের পল্লী এলাকার ব্যবসায়ীদের স্বল্পমেয়াদী ঋণ প্রদানের ক্ষেত্রে গ্রামীণ ব্যাংকটা কি অন্যতম ভূমিকা পালন করে থাকে। বর্তমান বাংলাদেশে আসলে পল্লী এলাকাগুলোতে বিভিন্নভাবে প্রত্যক্ষ অঞ্চলগুলোতে সরাসরিভাবে ব্যবসা প্রতিষ্ঠানে গ্রামীণ ব্যাংক থেকেই আমরা স্বল্প মেয়াদে ঋণ নিতে পারি। দশ নম্বর হচ্ছে সরকার এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এই যে সরকার এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ছোটো ছোটো ব্যবসা প্রতিষ্ঠানের যে প্রতিষ্ঠান আর শিল্প কারখানার, সরকার এবং স্বায়ত্তশাসিত যে তোমার প্রতিষ্ঠানগুলো আছে, যেমন ক্ষুদ্র এবং কুটির শিল্প সংস্থা ইত্যাদি, এগুলো সংস্থাগুলোতে স্বল্পমেয়াদে ঋণ গ্রহণ করা হয়, ঠিক আছে?
এই যে তোমার স্বল্প মেয়াদের, তাহলে আমরা কয়টা উৎস থেকে এই স্বল্প মেয়াদী অর্থায়ন সংগ্রহ করতে পারি? একটা হচ্ছে তোমার কি মালিক নিজস্ব তহবিল থেকে, একটা আত্মীয় স্বজনের কাছ থেকে, তারপর বাণিজ্যিক ব্যাংক থেকে, তোমার ব্যবসায় ঋণ থেকে, বেসরকারি সংস্থা থেকে, তারপর সম্পত্তি বিক্রয় বা বন্ধক রেখে সমবায় ব্যাংক থেকে, গ্রামীণ ব্যাংক থেকে, সরকার এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো থেকে। ঠিক আছে, তারপরে আসা যাক দ্বিতীয় প্রশ্ন কি, মধ্যমেয়াদী অর্থায়নের যে উৎস সমূহ আছে সেগুলো কি কি? মধ্যমেয়াদী অর্থায়নের উৎসগুলো কি কি? বিভিন্ন উৎস থেকে আসলে বাণিজ্যিক যে তোমার ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠানের মধ্যে যে তোমার মধ্যমেয়াদী অর্থ সংগ্রহ করা হয়ে থাকে, এর মধ্যে একটা কি বাণিজ্যিক ব্যাংক। এটা কি মধ্যমেয়াদী অর্থসংস্থানের উৎসর মধ্যে একটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন প্রকার জামানতের বিপরীতে মধ্যমেয়াদি ঋণ দান করে থাকে। কি করে থাকে? তোমার জামানতের বিপরীতে বাণিজ্যিক ব্যাংকগুলো কি করে? জামানতের বিপরীতে তোমার মধ্যমেয়াদি ঋণ প্রদান করে থাকে। ঠিক আছে, তারপর একটা হচ্ছে কি উন্নয়ন ব্যাংক। উন্নয়ন ব্যাংক বলতে শিল্প ব্যাংক। উন্নয়ন ব্যাংক বলতে কি বোঝা হয়? শিল্প ব্যাংক, শিল্প ঋণ সংস্থা ইত্যাদিকেই বোঝানো হয়ে থাকে। এই ব্যাংকগুলো বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠানের মধ্যে স্বল্পমেয়াদী ঋণ সরবরাহ করে থাকে। তারপরে আসে বিমা কোম্পানি। বিমা কোম্পানি বিমাকারীদের নিকট থেকে আদায়কৃত যে প্রিমিয়াম তোমার অলস না রেখে বিভিন্ন প্রতিষ্ঠানের অল্প মেয়াদে, মানে স্বল্প মেয়াদে, অল্প সরি মধ্য মেয়াদে, স্বল্প চেয়ে একটু বেশি, তাহলে 1 বছর থেকে 5 বছরের মধ্যে তারা ঋণ সরবরাহ করে থাকে। তারপর অবসর ভাতা এবং ভবিষ্যৎ তহবিল থেকে, অবসর ভাতা এবং এই যে কর্মকর্তা কর্মচারীদের অবসর ভাতা এবং ভবিষ্যৎ তহবিলের টাকা জমা না রেখে বিভিন্ন সরকারি, আধা সরকারি, বেসরকারি এবং স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানসমূহের মধ্যে প্রতিষ্ঠানসমূহ ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যমেয়াদি ঋণ প্রদান করে থাকে। ঠিক আছে, তারপর পল্লী উন্নয়ন ব্যাংক। কী আছে? পল্লী উন্নয়ন ব্যাংক, এই যে গ্রামীণ ব্যাংক তোমার কৃষকদের মাঝে মধ্যমেয়াদি ঋণ প্রদান করে থাকে। তোমার কৃষি উন্নয়ন ব্যাংক, এই পল্লী উন্নয়ন ব্যাংকের মধ্যে কী কী ব্যাংক আছে? কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, গ্রামীণ ব্যাংক কৃষকদের মাঝে মধ্যমেয়াদি ঋণ প্রদান করে থাকে। উন্নয়ন ব্যাংক, উন্নয়ন ব্যাংক বলতে কী বোঝায়? উন্নয়ন ব্যাংক বলতে কী বোঝায়? যে তোমার শিল্প ব্যাংক, তারপর শিল্প ঋণ সংস্থা ইত্যাদি প্রতিষ্ঠান, শিল্প কারখানা স্থাপন এবং সম্প্রসারণের পুনর্বাসের জন্য মধ্যমেয়াদি ঋণ দিয়ে থাকে। ঠিক আছে, তাহলে মধ্যমেয়াদি ঋণের উৎস কী কী পেলাম? যেমন একটা হচ্ছে বাণিজ্যিক তোমার ব্যাংক, একটা হচ্ছে উন্নয়ন ব্যাংক, বিমা কোম্পানি, একটা হচ্ছে বিমা কোম্পানি, অবসর ভাতা এবং ভবিষ্যৎ তহবিল, পল্লী উন্নয়ন ব্যাংক এবং উন্নয়ন ব্যাংক। ঠিক আছে, এরপরে আসা যাক দীর্ঘমেয়াদি অর্থায়নের উৎসসমূহ। ঠিক আছে, ব্যবসা প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি আর্থিক প্রয়োজনে যে তহবিল বা ঋণ সংগ্রহ করা হয় তাকে কি বলা হয়? দীর্ঘমেয়াদি অর্থসংস্থান। এরও বেশ কিছু পয়েন্ট রয়েছে, এগুলো নিয়ে আলোচনা করি। দীর্ঘমেয়াদি, এটা মালিক নিজস্ব তহবিল, মালিককে নিজস্ব তহবিল, ব্যবসা প্রতিষ্ঠান গঠন করার সময় তার যে উদ্যোক্তা অর্থাৎ মালিক, তাদের নিজস্ব যে তহবিল থাকে এখান থেকেই তারা, এটার দ্বারাই তারা দীর্ঘমেয়াদি অর্থ সংগ্রহ করতে পারে, অর্থের ব্যবস্থা করে নিতে পারে নিজের অর্থ দিয়ে। এটা হচ্ছে শেয়ার বিক্রি। বর্তমানে বিভিন্ন কোম্পানি মূলধন সংগ্রহের জন্য বাজারে শেয়ার বিক্রি করে দীর্ঘমেয়াদি অর্থসংস্থান করে থাকে। তারপর কী আসা যায়? ঋণপত্র বিক্রি। শেয়ার বিক্রি করে তহবিল সংগ্রহ করা যায়, আবার ঋণপত্র বিক্রি করেও তহবিল
সংগ্রহ করা যায়। যেমন পাবলিক লিমিটেড কোম্পানি তার ঋণপত্রগুলো বিক্রির মাধ্যমে ব্যবসায়ে দীর্ঘমেয়াদী অর্থ সংস্থানের ব্যবস্থা করতে পারে। এটা হচ্ছে কি বাংলাদেশে, বাংলাদেশ যে ডেভেলপমেন্ট ব্যাংক আছে, বাংলাদেশের যে ডেভেলপমেন্ট ব্যাংক আছে এখান থেকেও তারা দীর্ঘমেয়াদে অর্থ সংগ্রহ করতে পারে। বাণিজ্যিক ব্যাংক থেকেও অর্থ সংগ্রহ করা যায়, আবার বিমা কোম্পানিগুলো থেকে, যেমন বাংলাদেশে বিভিন্ন বিমা কোম্পানি রয়েছে, শিল্পের যে কোম্পানির যে শিল্প সমিতির পরিমাণ আছে সেগুলো থেকেই দীর্ঘমেয়াদে অর্থ সংগ্রহ করা যায়। বিনিয়োগকারী প্রতিষ্ঠা থেকেও এর অর্থ সংগ্রহ করার উৎস হিসেবে কাজ করে থাকে। আরেকটা হচ্ছে কি তোমার বিশেষায়িত ব্যাংক, এ ধরনের ব্যাংকগুলো কোনো বিশেষ উদ্দেশ্য বা কোনো নির্দিষ্ট খাতে ঋণ প্রদান করে থাকে। বিশেষায়িত, বিশেষ বিশেষ ক্ষেত্রে এই ব্যাংকগুলো সাধারণত দীর্ঘমেয়াদে ঋণ দিয়ে থাকে। ঠিক আছে, সম্পত্তি বিক্রয়, একটা প্রতিষ্ঠানের মালিক অনেক সময় তার অব্যবহৃত যে সম্পদ আছে এটা বিক্রির মাধ্যমে সে অর্থ সংগ্রহ করতে পারে দীর্ঘ সময়ের জন্য, কারণ তার এই সম্পদটা অলসভাবে পড়ে আছে, সেটা বিক্রি করে সে অর্থ সংগ্রহ করতে পারে। আন্তর্জাতিক সংস্থা ও ব্যাংক, বিশ্বব্যাংক, আন্তর্জাতিক সংস্থা এবং বিশ্বব্যাংক, বিভিন্ন বিভিন্ন ধরনের আন্তর্জাতিক সংস্থা আছে এবং এই সংস্থা আর এই বিশ্বব্যাংক বিভিন্ন দেশের দীর্ঘমেয়াদী অর্থ সংস্থার ব্যবস্থা করতে পারে। এই দীর্ঘমেয়াদী যে অর্থ সংস্থাগুলো আছে, তাহলে আমরা এগুলোর মধ্যে উৎসগুলো আছে, এই উৎসগুলো আমরা কী কী পেলাম, তাহলে মালিক নিজস্ব তহবিল পেলাম, তহবিলের মাধ্যমে হয়, শেয়ার বিক্রির মাধ্যমে হয়, ঋণপত্র বিক্রির মাধ্যমে হয়, বাণিজ্যিক ব্যাংক থেকে হয়, বিনিয়োগকারী প্রতিষ্ঠান থেকে হয়, আবার কী হয় বিশেষায়িত ব্যাংক থেকে, যেগুলো বিশেষ কারণে বিশেষ প্রয়োজনে ঋণ দীর্ঘমেয়াদী অর্থ সংস্থানের ব্যবস্থা করতে পারে। ঠিক আছে, সম্পত্তি বিক্রয় করে হয় আন্তর্জাতিক সংস্থা এবং বিশ্ব ব্যাংক থেকে এটা আমরা সংগ্রহ করতে পারি। ঠিক আছে, আজকে এ পর্যন্তই, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।